তো বন্ধুরা, আজকে চলে এসেছি মেদিনীপুরের একটু পার্কের দিকে ঘুরতে। তো আজকে মেদিনীপুরের পার্ক, এটা হচ্ছে মেদিনীপুরের পুলিশ লাইনের যে পার্ক সেটাতেই চলে এসেছি একটু ঘুরতে। তো আমি এটাতে কোনোদিন আসিনি, এই প্রথম এলাম, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। চলো একটু সামনের দিকে যাই। দেখতেই পাচ্ছো বাইরেটা, আমি এখন আছি পুরো সামনের দিকটাতে। তো চলো ভেতরে কী কী আছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আর ঐশ্বর্য আমরা দুজনে এসেছি। তো চলো, সাইডে দেখতে পাচ্ছ একটা টয় ট্রেন আছে। চলো আরো সামনের দিকে যাই, কি কি আছে সবই দেখাবো তোমাদেরকে। অনেকটা জায়গা জুড়ে পার্কটা, বেশ অনেকটা বলো ভেতরটা। আর এই টয় ট্রেনের তো লাইন দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই তো এখানে টয় ট্রেনটা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ টয় ট্রেনের লাইন আছে। কেউ নেই, আজকে ওয়েদারটা এতটাই খারাপ। তবে আজ সানডের বাজার। হ্যাঁ দেখো, আমি আর ঐশ্বর্য দুজনেই চলে এসেছি, আর আজকে আছে মেঘলা মেঘলা ওয়েদার। তো বেশ ভালোই লাগছে বলো, রৌদ্র হলে এখন আসা যেত না, ভালোই লাগছে। তো চলো আরো সামনের দিকে যাই, তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আরে পার্কের দিকে আসলে সত্যি এমনিতেই মন ভালো হয়ে যায় বলো। আর আজ সানডে না, আরো ভালো লাগে। হ্যাঁ, ছুটির দিন। আর আজকে হচ্ছে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, কারণ জানি তিনটে পনেরো হয়ে গেছে। ও হ্যাঁ, তাড়াতাড়ি না আসলে ভিডিওটা ভালো হয় না, আর লোকজন প্রচুর বাড়বে এরপর আসতে। বিকেল মানে বিকেল হয়ে গেলে আস্তে আস্তে লোকজনেরও ভিড় বাড়ে। দেখো এখানে কি সুন্দর একটা প্ল্যাটফর্ম আছে, যেহেতু টয় ট্রেনের এখানে মানে টয় ট্রেন আছে, তো সেই জন্য প্ল্যাটফর্মও একটা আছে। দেখো কি সুন্দর লাগছে না, মনে হচ্ছে না রেল স্টেশনে চলে এসেছি বলো, পুরো রেল স্টেশনে যেন চলে এসেছি, দারুণ লাগছে। দেখো একদম পুরো প্ল্যাটফর্মে যেমন আছি মনে হচ্ছে। ঐশ্বর্য চলে আসো, ট্রেন আসছে। দেখো ট্রেন লাইন, আর ওই যে এখানে টয় ট্রেনটা আছে, চাপা যায় এখানে টয় ট্রেনটাতে। চল তো একটু চাপবো, চলো ফ্রি টয় ট্রেন, প্রবলেম নেই, চলো একটু সামনের দিকে যাই। চলে এসছি আমার টয় ট্রেনে, এটাতে খোলা আছে, বুবাই চলে এসো। চেপে গেলাম টয় ট্রেনে, ঐশ্বর্য ভিডিও করছে আর আমি এখানে চেপে চেপে ভিডিও করছি টয় ট্রেনে চেপে। তো বন্ধুরা দেখো আমরা ঠিক কোনখানটাতে দাঁড়িয়ে আছি, দেখো এখানে জায়গাটা জাস্ট দারুণ লাগছে। এইখানে একটা সেতু আছে আর এখানটাতে পুকুরের মতন করা আছে, তো এখানে চাইলে তোমরা বোটেও চাপতে পারো। তো এই দেখো এখানে বোটেরও ব্যবস্থা আছে, সত্যি ভেতরটা খুবই সুন্দর। আমি এই প্রথম আসছি, সত্যি আমি জানতাম না আজ এখানে, এত বছর আছি কিন্তু কোনোদিনই আসা হয়নি। তো যাই হোক, ঐশ্বর্য আর আমি দুজনে এলাম, এসে নিয়ে ভীষণ ভালো লাগছে, ভালো লাগছে বলো তোমার কিরকম লাগছে? দারুণ দারুণ লাগছে। ও এসেছিলো অনেকদিন আগে এসেছিলো, তো তারপরে এই আসছে আর কি। ও বলে আমি অনেকদিন আসিনি, আর আমি অনেকদিন আসা হয়নি, আর আমার জীবনে তো আমি প্রথমেই আসছি মেদিনীপুরে। তো এখানে দেখো বোটেরও ব্যবস্থা আছে, যদি সম্ভব হয় তো বোটও একটু চাপবো, নাকি বলো? হ্যাঁ। তো দেখো কি সুন্দর সেতুটা, দারুণ লাগছে, সেতুটা খুবই সুন্দর। তো চলো, আজকে দিনটা সত্যি খুব ভালো লাগছে। মাঝখানটাতে একটা দ্বীপের মতন, এরকম ছোট্ট একটা দ্বীপের মতন আছে, আর চারিপাশে জল আছে, তো সেই জন্য এর সৌন্দর্যটা আরো মানে বেড়ে উঠেছে। বন্ধুরা দেখো আমরা একটু ভেতরের দিকে চলে এসেছি, আর আসতেই দেখলাম এইখানটাতে প্রচুর ফুলের বাগান আছে। তো দেখতে পাচ্ছ কত রকমের ফুল এখানে আছে, আর পুরো পার্ক জুড়েই তো ফুলের বাগান তো অবশ্যই আছে। তো এইখানটা ভীষণ ভালো লাগলো, তো এইখানটাতে এসে কিছু শট বানালাম, আমিও বানালাম, ঐশ্বর্যও বানালো। তো সত্যি জায়গাটা দেখো খুবই সুন্দর, ফুলগুলো দেখো দারুণ দারুণ ফুলগুলো আছে, সব বড় বড় ফুল ফুটে আছে, আর ওপাশটাতেও আছে। তো ওই দিকটা তো যাবো, চলো। দেখতে পাচ্ছ কত ফুলের বাগান, তাই না? দেখে ভীষণ ভালো লাগছে সত্যি, আজকে দিনটা খুব মনটা ভরে গেলো এই পার্কে এসে। তো
এই পাশটাতে ভাবছিলাম আসবো না, তারপরে দেখলাম ফুলগুলো চোখে পড়লো, তো ভাবলাম যে না একটু সামনের দিকে যাই। তো সত্যি এত ফুলের গাছ এই দিকটাতে আছে আর ফুলগুলো জাস্ট দারুণ। তো চলো আবারও যাই, সামনের দিকে আবার যাবো। দোলনাগুলো দেখে আমাকে কিন্তু দুলতে ইচ্ছা করছে জানো তো, দুললে কি হবে ছিঁড়ে যাবে। অ্যাকচুয়ালি মেইনটেনেন্সের অভাব আছে ঠিক আছে করোনা সিচুয়েশনের জন্য, কারণ কি সব দোলনাগুলোই পুরো ভেঙে গেছে, দোলনায় বসার মতো জায়গা নেই। না আসলে অনেকদিন বন্ধ ছিল তো প্রায় বসন্ত এসে গেছে, মালুম আমরা পাচ্ছি, দেখলেই মনে হচ্ছে না এখানে এসে মনে হচ্ছে সত্যি বসন্ত এসে গেছে। কিন্তু এসে মনে হচ্ছে বেশ একটা প্রেম প্রেম ভাব আসছে চারিদিকে, আর কি বলতো গাছের পাতা ঝরে গেছে কিছু কিছু, মানে প্রকৃতিরই তো এগুলো তো বোঝাই যাচ্ছে। আর আমরা যদি ডিসেম্বরে আসতাম আরো ভালো ফুলগুলো দেখতে পেতাম, ফুল অনেক ঝরে গেছে। তবু যেগুলো আছে সেগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে, সাইডে যে লাল ফুলগুলো। তোমরা তোমরা খিরায় গিয়ে মাথায় হচ্ছে কি ফুলকুমারী হলে না তো, তুমি আমার মা, তুমি তো একাই চলে গেলে, তুমি কই নিয়ে গেলে না তো, একা একাই বেশ চলে গেল। হ্যাঁ আমাকে বললে আমি অবশ্যই যেতাম, কাকিমাকে বলেছিলাম এখন পার্টি হচ্ছে গো, সত্যি দেখে ও বলেছিল কিন্তু আমার সময় হয়ে ওঠেনি, আমার মা যেতে পারেনি ভালো মার জন্য, কিন্তু কাকিমা যেতে পারতো না তখন, তোমার কাকুরও স্কুলটা ছিল। আসলে আমি একা কোথাও কোনোদিন একা যাইনি তো, মানে তোমার কাকু বাড়ি সব এদেরকে ছাড়া আমি কোনোদিন একা কোথাও যাইনি, আর এখানে এসে একা একা ঘুরছি, একমাত্র তুমি আমার সঙ্গে আছো বলে ভিডিওগুলো আমি করতে পারছি সত্যি, নাহলে একা একা সত্যি কোথাও যাওয়াটা সম্ভব নয়। আমারও তাই, একা একা বেরোনো হয় না, একা একা ভালো লাগে, একা বোকা সেটা জানবে, সবাই মিলে গেলে তার মজাটাই আলাদা। তো বন্ধুরা দেখো আমরা দুজনে এখানে বসে বসে একটু দোলছি, দোলনা অনেক দোলনা আছে তো সেগুলো দেখে মনটা মানছে না, তো ভাবলাম একটু দোলনা একটু দুলে যাই। তোমার কি ভালো লাগছে না দুলতে? ওর জন্যই আরো বিশেষ করে দুলছি, ও তো এখন বাচ্চাই আছে তাই না, ও যেহেতু আমার মেয়ে তো এখন বাচ্চাই আছে, অনেক ঘুরলাম তো সেই জন্য ভাবলাম যে একটু দোলাদুলি করে নিই। তারপর আমাদের মেদিনীপুরে হচ্ছে গিয়ে বলে খুকি বা বাচ্চা বেবি এরকম বলে, আর পূর্ব মেদিনীপুরে মানে আমার মাসি বাড়ির ওইখানে কাঠির ওই পাশে কচি বলে বাচ্চাদেরকে, অনেক জেলা অনেক রকমের বাচ্চাদেরকে এতে ডাকে আর কি। আসলে এগুলো আঞ্চলিক ভিত্তিক মানে কিছু মানে ভাষা থাকে তো, সেই জন্য ওই রকম করে বলে আর কি, বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন আঞ্চলিক ভাষা থাকে, যেমন আমাদের পুরুলিয়াতেও কিন্তু আঞ্চলিক ভাষা আছে। বাচ্চাটাকে কি বলে কাকিমা? কি দেখে বাচ্চাটাকে তোমরা শুনলে সবাই হাসবে, বলো না টকা, বাচ্চাকে নুনু বলে। ভাষা অনুযায়ী আর কি যে যাকে ডাকে আর কি, অনেক সারনেম দেখবে অনেক বিকৃতি থাকে, বাট যেটা যে যার এ ওটা নিয়ে হাসার কোনো মানে হয় না। চলো এবার সামনের দিকে যাই, আরো কিছু আছে বুবাই, নতুন কিছু আছে আরো? না নতুন আর কিছু নেই, আর নতুন কিছু নেই, নতুন আর কিছু নেই, এবার মোটামুটি বেরিয়ে যাওয়ারই আর বিশেষ কিছু নেই, পুরো ডিটেইলস এর শেয়ার করা। অনেকক্ষণ থাকলাম, অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি এখানটাতে, বেশ ভালোই লাগলো এসে, আজ রবিবারটা সত্যি ভালোই কাটলো, ভালো দারুণ কেটে। তো বন্ধুরা তোমাদেরকে আজকে মেদিনীপুরের এই যে পার্কটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও। তো বন্ধুরা চলো এবারে বাইরের দিকে বেরিয়ে যাই, আমাদের অনেক ঘোরা হয়ে গেছে, অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ সময় কাটালাম, তো খুবই ভালো লাগলো। তো চলো এবারে আসছি, আজকের মতন এ পর্যন্তই, আবারও আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, তাহলে চলো আজকের মতন এ পর্যন্তই।